দীঘা পুরী দার্জিলিং ছাড়াও ভ্রমণ পিপাসু বাঙালিদের আরেকটি প্রিয় ভ্রমণ গন্তব্য হলো দেওঘর। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের পঞ্চম বৃহত্তম শহর হলো দেওঘর। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব দেওঘরে আপনারা কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কয়দিনের ট্যুর প্ল্যান করবেন, এছাড়াও থাকছে আরও অনেক অজানা তথ্য। প্রথমেই বলি, আপনারা দেওঘর ভ্রমণে এলে হাতে দুই দিন সময় নিয়ে আসবেন। এক রাত দুই দিনে আপনারা কিভাবে দেওঘর ভ্রমণ করবেন সেই ট্যুর প্ল্যানটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেওঘরে কিভাবে আসবেন? সড়কপথ, রেলপথ ও আকাশপথ উভয়ভাবেই আপনারা দেওঘরে আসতে পারেন। দেওঘরের নিকটতম রেল স্টেশন হল জেসিডি জংশন, যা দেওঘর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও দেওঘরে রয়েছে দেওঘর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা দেওঘর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো উপায়ে দেওঘরে পৌঁছাতে পারেন। কোথায় থাকবেন? দেওঘরে থাকার জন্য রয়েছে প্রচুর হোটেল, আশ্রম, ধর্মশালা ইত্যাদি। 300 টাকা থেকে শুরু করে বিভিন্ন মানের ও দামের হোটেল রয়েছে দেওঘরে। তবে চেষ্টা করবেন বৈদ্যনাথ মন্দিরের আশেপাশে হোটেল নেওয়ার। এবার চলুন দেখে নিই দেওঘর ও দেওঘরের আশেপাশে কি কি দর্শনীয় স্থান রয়েছে। দেওঘরের মূল আকর্ষণ হল বাবা বৈদ্যনাথ মন্দির। এছাড়াও রয়েছে পার্বতী মন্দির, শিবগঙ্গা, প্যারাগলি, নন্দন পাহাড়, তপোবন, নৌলক্ষা মন্দির, সৎসঙ্গ আশ্রম, বাবা বালানন্দ আশ্রম, রামকৃষ্ণ মিশন, ত্রিকুট পাহাড় এবং বাবা বাসুকীনাথ মন্দির। এই সমস্ত দর্শনীয় স্থানগুলি আমরা দর্শন করব দুই দিনে। তাহলে চলুন দেখে নিই দুই দিনে আপনারা কিভাবে দেওঘর ভ্রমণ করবেন। প্রথম দিন অর্ধেক বেলা রেখে দিন দেওঘরের মূল আকর্ষণ বাবা বৈদ্যনাথ ধাম দর্শনের জন্য। দেওঘর শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত বাবা বৈদ্যনাথ মন্দির। হিন্দু পৌরাণিক মতে যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে একটি হলো এই বৈদ্যনাথ ধাম। এর পাশে রয়েছে মা পার্বতী মন্দির। এখানে আপনারা দর্শন করবেন শিবগঙ্গা, বাবা বৈদ্যনাথ মন্দির, মাতা পার্বতী মন্দির। এছাড়াও মন্দির চত্বরে রয়েছে মা সরস্বতী, মা কালী, মা তারা, রাম সীতা, হনুমান, মা মনসা সহ আরও 21টি মন্দির। পুরাণ মতে সতীমায় হৃদয় পড়েছিল এই স্থানে, তাই মাতা পার্বতী দেবীর মন্দির 51 মহাপীঠের একপীঠ নামেও পরিচিত। এছাড়াও দেওঘরকে ঘিরে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী। দেওঘর দর্শন ভিডিওতে সমস্ত কাহিনী বলা আছে। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, অবশ্যই একবার দেখে নেবেন। আশা করছি দেওঘর সম্পর্কে সমস্ত তথ্যই আপনারা জানতে পারবেন সেই ভিডিওতে। দেওঘরে বহুকাল থেকে একটি রীতি চলে আসছে, যে দেওঘরে এসে পবিত্র শিবগঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করেন ভক্তরা। আর মাতা পার্বতী দেবী মন্দির দর্শন না করলে নাকি বাবা বৈদ্যনাথ ধাম অসম্পূর্ণ। তাই তো ভক্তরা শিবগঙ্গায় স্নান করে পবিত্র হয়ে বাবা বৈদ্যনাথ মন্দির দর্শন করে পরে মাতা পার্বতী দেবী মন্দির দর্শন করে থাকেন। বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরের চূড়া থেকে অনেকে ডোর বেঁধে দেয় সেই মাতা পার্বতী দেবীর মন্দিরের চূড়ার সাথে। দেখুন ডোরগুলো বাঁধছে, দুই মন্দিরের চূড়ায় দুজন লোক বসে আছে, ওরা কিন্তু ডোরগুলো বেঁধে দিচ্ছে। একটা কথা বলে রাখি, অন্যান্য মন্দিরের মতো এলাম, পুজো দিলাম, চলে গেলাম এই রকম মনে ভাবনা থাকলে বড় ভুল করবেন। কেননা বাবা বৈদ্যনাথ ধাম সারা বছরই ভক্তদের ভিড়ে ঠাসা থাকে। বিশেষ করে শিবরাত্রি ও শ্রাবণ মাসে ভক্তদের ভিড়ে পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না দেওঘরে।
তাই বলবো অর্ধেক দিন রেখে দিন বাবা বৈদ্যনাথ ধাম দর্শনের জন্য। ভালোভাবে সমস্ত কিছু দর্শন করে ফিরে আসুন হোটেলে। আমরা দেওঘরে যে হোটেল উঠেছি, হোটেল পিএনটি, একদম মন্দিরের পাশেই অবস্থিত এই হোটেলটি। আমি একটু রুমটা আপনাদের সাথে শেয়ার করছি, রুমটা একটু দেখে নিন। একটা টিভি আছে এখানে, একটা বড় ড্রেসিং টেবিল আছে, এসি, আর একটা বেড, অ্যাটাচ টয়লেট, কোমর, গিজার, বেসিন, টয়লেট কাম বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নই আছে এবং রুমটাও বেশ পরিষ্কারই আছে। আর আমাদের এই রুমের ভাড়া পড়লো 1400 টাকা। আমি মোবাইল নাম্বারটা ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিলাম, আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন। আমরা যেহেতু শ্রাবণ মাসে এসেছিলাম তাই ভাড়াটা একটু বেশি পড়েছিল। শ্রাবণ মাসে দেওঘরে এলে থাকা খাওয়া ও ঘোরা বাবদ খরচ অনেকটাই বেশি পড়বে। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালের দিকে বেরিয়ে পড়ুন দেওঘরের অন্যতম একটি দর্শনীয় স্থান নন্দন পাহাড়ের উদ্দেশ্যে। দেওঘর শহর থেকে নন্দন পাহাড়ের দূরত্ব প্রায় 5 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। আমরা পৌঁছে গেলাম নন্দন পাহাড়ে। কিছু সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে উপরে। তাহলে চলুন উপরে গিয়ে দেখি সব কিছু ঘুরে ঘুরে। এই নন্দন পাহাড়ে আসতে গেলে কিন্তু আপনাদের প্রায় 150 সিঁড়ি ভেঙে আসতে হবে। নন্দন পাহাড়ে ঢুকতে গেলেই পড়বে টিকিট কাউন্টার, সেখান থেকে মাথা পিছু 10 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকে প্রথমেই দর্শন পেয়ে গেলাম নন্দী বাবার। কথিত আছে রাবণ নন্দী বাবাকে নিয়ে যাওয়ার সময় এই পাহাড়ের উপরেই নন্দী বাবাকে ছুঁড়ে দিয়েছিলেন রাবণ, তাই এই পাহাড়ের নাম নন্দন পাহাড়। জায়গাটা খুবই মনোরম জায়গা, দেখুন চারিদিকে সবুজ গাছগাছালি। এই পাহাড়ে ঢুকতেই প্রথমে নন্দী বাবাকে দর্শন করলাম, এখন দেবাদিদেব মহাদেবকে দর্শন করলাম। এই পার্কের ভিতরে কিন্তু অসংখ্য রাইড রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নাগরদোলা, ড্রাগন, নৌকা, এমন অনেক রাইড রয়েছে এই পার্কের ভিতর। আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন, বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পাবে এই পার্কের ভিতরে। সময় কাটানোর জন্য আদর্শ একটি জায়গা হচ্ছে এই নন্দন পাহাড়। বিকেলবেলা সন্ধ্যার আগে আগে আসলে কিন্তু এই জায়গাটা সত্যি খুব ভালো লাগবে সবারই। এই পাহাড়ের উপরে রয়েছে অসংখ্য দেবদেবীর মন্দির। আমরা এখন মন্দিরগুলাই দেখব, আপনারা দেখুন। কালী, দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, দেবাদিদেব, মহাদেব, পার্বতী, কি নেই, সব দেবদেবীরই মন্দির রয়েছে এই পাহাড়ে। সন্ধ্যার পরে পরে দেওঘর বাজারটি ঘুরে ঘুরে দেখে নিন, কিছু কেনাকাটা থাকলে কিনে নিন, তবে দেওঘরে এলে দেওঘরের প্যারাগলিতে অবশ্যই যাবেন। এই প্যারাগলিতে বেশিরভাগ দোকানই ব্রিটিশ আমলের দোকান, 100 বছরের বেশি পুরনো এই প্যারা দোকান। এই ব্রিটিশ আমলের প্যারার দোকান থেকে আমাকে টেস্ট করার জন্য দিল, দেখি খেয়ে কেমন। দেওঘর ভ্রমণের প্রথম দিনের ভ্রমণ এখানেই শেষ।
এরপর হোটেলে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আগামীকাল আমরা দর্শন করব দেওঘরের বাকি সব দর্শনীয় স্থান। দেওঘরের বেশ কিছু সাইট সিন আছে, 7-8টা স্পট আছে, সেগুলো আমরা আজকে ভিজিট করব। সেই উদ্দেশ্যে এখন বেরিয়েছি তিন বন্ধু মিলে। আর চলুন, আমাদের প্রথম গন্তব্য তপোবন। দেওঘর থেকে তপোবনের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এই দেওঘর সাইট সিনের জন্য আমরা একটা অটো ভাড়া করলাম, অটো ভাড়া পড়লো 1100 টাকা। তবে আপনারা যদি শ্রাবণ মাস বাদ দিয়ে, শিবরাত্রি এইসব বিশেষ অনুষ্ঠান বাদ দিয়ে আপনারা আসেন, আপনারা অনেক কম পয়সায় কিন্তু পেয়ে যাবেন অটো বা টোটো। এখন যাচ্ছি তপোবনে, জুতা রেখে যেতে হয় তপোবনে, জুতা আমরা গাড়িতে রেখে দিলাম। যাওয়ার রাস্তাতেই কিন্তু রাস্তার দুই ধার দিয়ে অনেক রকমারি দোকান আছে। তপোবনে পাহাড়ের উপরে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান, যেমন রয়েছে সীতা চাতাল এবং বেশ কিছু মন্দির। অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে আর নামবো হামাগুড়ি দিয়ে। 240টা সিঁড়ি আছে, এই সিঁড়ি ভেঙে যেতে হবে উপরে। এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা খুবই পবিত্র একটা স্থান। মা সীতা দেবী বনবাসকালে এখানেই পদার্পণ করেছিলেন এবং এখানেই তিনি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন। আর দেখুন এই তপোবনের উপর থেকে চারিপাশের ভিউটা দেখুন, দুর্দান্ত মনোরম পরিবেশ দেখুন। একদম তপোবনের চূড়াতেই রয়েছে বালানন্দ ব্রহ্মচারীজির মন্দির। এই বালানন্দ ব্রহ্মচারীজি মহারাজ বাঘকে 44 সাল তপস্যা কেছে, শঙ্কর ভগবান সে সাক্ষাৎ দর্শন পায়ে হ্যাঁ, জো অভি গুফা মে যাকে দেখিয়েগা। এবার যাচ্ছি হনুমানজি মন্দিরে। এই তপোবনেই হনুমানজি মন্দির আছে, সেটাই দেখতে যাচ্ছি, চলুন। সেই অবস্থা দেখুন, জয় হনুমান, জয় হনুমান। তপোবনের এই পাথরের উপরেই রাবণ তপস্যায় বসছিল এবং হনুমানজি রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য এখানে এসেছিলেন। আর এখানেই রয়েছে হনুমানজির মন্দির, আমরা এখন যাচ্ছি হনুমানজির মন্দিরই দর্শন করার জন্যে। তপোবন ঘুরে ঘুরে দেখলাম, মোটামুটি 1 ঘন্টা টাইম লাগলো আমাদের। গোটা মন্দির চত্বর মানে প্রচুর পান্ডাদের উৎপাত পাবেন, মানে এখানে টাকা দিন, ওখানে ভোগ দিন, ওখানে প্রসাদ কিনুন, এই কিন্তু লেগেই থাকবে। এই আমার পিছনে যে একটা পার বাঁধানো পুকুর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সীতাকুণ্ড। সীতাদেবী এসে এই পুকুরে স্নান করেছিলেন। এখন আমাদের গন্তব্য নলখা মন্দির, তপোবন থেকে 8-10 কিলোমিটার দূরে অবস্থিত আর দেওঘরের একদম পাশেই নলখা মন্দিরটি। এখন আমরা মেন রাস্তা থেকে নলখা মন্দিরের রাস্তা ধরলাম, মাটির রাস্তা। নলখা মন্দিরের মূল গেট, এখন প্রবেশ করছি নলখা মন্দিরে। আমার পিছনে যে বিশাল মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নলখা মন্দির, অনেকে আবার নৌলক্ষা মন্দিরও বলে থাকে। বালানন্দ ব্রহ্মচারী মহারাজের উপদেশে কলকাতার পাথুরিয়াঘাটার রাজবাড়ির রানী চারুশীলা দেবী এই মন্দিরটি নির্মাণ করেন 9 লক্ষ টাকার বিনিময়ে। যখন এই মন্দিরটি নির্মাণ করেছিল তখন খরচ পড়েছিল এই মন্দিরের 9 লাখ টাকা, তাই এই মন্দিরের নাম নলখা মন্দির। এই মন্দিরটি দেখতে অনেকটা বেলুড় মঠের মতো। এই মন্দিরের ভিতর নারুগোপাল পূজিত হয়,
কিন্তু মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বালানন্দ আশ্রম এখন বন্ধ আছে। এখন আমরা যাচ্ছি অনুকূল ঠাকুরের আশ্রমে। নৌলক্ষা মন্দির থেকে অনুকূল ঠাকুরের আশ্রমে যেতে সময় লাগবে মোটামুটি 15-20 মিনিট, দূরত্ব প্রায় 8-9 কিলোমিটার। এই আমার পিছনের যে আশ্রমটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সৎসঙ্গ অনুকূল ঠাকুরের আশ্রম, যেটা জগৎ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত অনুকূল ঠাকুরের আশ্রম এই দেওঘরেই রয়েছে। এই আশ্রমের ভিতর রয়েছে অনেক কিছু দেখার জিনিস, স্কুল, অতিথিশালা, চিড়িয়াখানা, অনেক কিছুই দেখার রয়েছে ভিতরে। কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা ভিতরে যেতে পারছি না, এখন বন্ধ আছে। এই আশ্রমটি বেলা 11টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকে, আর এখন বাজে 11:05, মানে আমরাও এলাম, আশ্রমটি বন্ধ হয়ে গেল। 2 ঘন্টা বসে থাকার আমাদের সময় নেই, আমরা এখন বেরিয়ে যাব। আপনারা অবশ্যই আসবেন, আপনাদের খোঁজ দিয়ে দিলাম, দেওঘরে এলে অবশ্যই এই আশ্রমটি দর্শন করবেন। আমরা দেওঘরের 8-10 কিলোমিটার অ্যারাউন্ডিংয়ের মধ্যে যে 5-6টি দর্শনীয় স্থান ছিল সেগুলো আমরা দর্শন করলাম, আপনাদেরও দেখালাম। এখন আমরা যাচ্ছি ত্রিকূট পাহাড়ের উদ্দেশ্যে। আমরা তখন দেওঘর সাইট সিন করলাম এই দাদারই অটো নিয়ে, মানে খুব ভালো মনের মানুষ, একদম পুরো দেওঘর হাতের তালুর মতো চেনা। রোদ্রের মধ্যে গাড়ি ছিল, একদম মনে হচ্ছে আগুনের উপরে বসে পড়ছিস, সেই গরম। ওই সামনে যে পাহাড়ের 3টে চূড়া দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ত্রিকূট পাহাড়, ওখানে আমরা যাচ্ছি। দেওঘর থেকে ত্রিকূট পাহাড়ের দূরত্ব প্রায় 20 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 30 মিনিট। ঝাড়খণ্ডের মানে অনেকটাই রাস্তা এলাম, খুবই সুন্দর রাস্তা। আপনারা গাড়ি নিয়ে আসলে বা বাইকে আসলে মানে রাস্তার জন্য কোনো অসুবিধা হবে না, দুর্দান্ত রাস্তা আছে। এখন বাজে বেলা 2:05, আর আমরা পৌঁছে গেলাম ত্রিকূট পাহাড়ের পার্কিং পয়েন্টে। অন্যান্য জায়গার মতো এখানেও কিন্তু যেতে যেতে রাস্তার দুই ধারে প্রচুর দোকান পেয়ে যাবেন। দেখুন রাস্তার দুই ধারে প্রচুর রকমারি সব দোকান। জ্যান্ত ভোলেনাথ, প্রথমে জ্যান্ত ভোলেনাথের দর্শন পেয়ে গেলাম। দেওঘরের সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত ত্রিকূট পাহাড়, প্রায় 2500 ফুট উচ্চতায় অবস্থিত উঁচু এই পাহাড়ে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নামে 3টি শৃঙ্গ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নামে 3টি শৃঙ্গ থাকায় এই পাহাড়ের নাম হয়েছে ত্রিকূট পাহাড়। গভীর জঙ্গলে ঘেরা এই পাহাড়ে রয়েছে বেশ কিছু প্রাচীন মন্দির। এই পিছনে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে জল আসছে, এটা কিন্তু ঝর্ণার জল, পাইপ দিয়ে এখানে নামানো হচ্ছে, এবং এই জলটা কিন্তু সারা বছরই এখানে পড়ে এবং সবসময় ঠান্ডা জল থাকে, একদম ঠান্ডা জল। এখন আরও উপরে উঠছি, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে উপরে। উপরে উঠতে গেলে প্রায় 500টা সিঁড়ি টপকাতে হবে। এই ত্রিকূট পাহাড়ে এলে কিন্তু প্রচুর হনুমান দেখতে পাবেন, এবং এদের উৎপাতও কিন্তু খুব বেশি। মোবাইল, ক্যামেরা, যা কিছু আছে, সানগ্লাস, সব কিছু কিন্তু খুব ভালো করে সঙ্গে রাখবেন, নাহলে কিন্তু যখন তখন ছিনিয়ে নিয়ে চলে যাবে। এখন চলে এলাম দয়ানন্দ আশ্রমের সামনে। এই দেখুন, এই সামনেই দয়ানন্দ আশ্রমের মূল গেট। এই আমার পিছনেই বাবা দয়ানন্দ বাবাজির সমাধিস্থল। এখানে উনি 14 বছর তপস্যা করেছিলেন, এবং তপস্যা করতে করতেই তিনি পাথরে রূপান্তরিত হয়েছিলেন। এখন আমরা যাব সীতাচাতাল, আরও কিছুটা উপরে যেতে হবে, এবং সিঁড়ি এখানেই শেষ, মানে পাথরের রাস্তা এখানে শেষ। এরপর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের কিছুটা পথ ট্রেক করে যেতে হবে। এটাই হচ্ছে সীতাচাতাল। সীতা এখানেই তার পদধূলি দিয়েছিলেন, তাই এই জায়গাটার নাম সীতাচাতাল হয়ে গেছে। আর এখান থেকেই যে ত্রিকূট পাহাড়ের
তিনটে পর্বত, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, সেটা এখান থেকে দেখা যায়, কিন্তু গাছগাছালির জন্য ভালো দেখা যাচ্ছে না। আমার পিছনে আমার আঙুল সোজা যে পর্বতশৃঙ্গ দেখা যাচ্ছে ওটা হচ্ছে ব্রহ্মা, আর দেখুন আমার পিছনে আর একটা পর্বত দেখা যাচ্ছে, ওই পর্বতটার নাম হচ্ছে বিষ্ণু, আর আমি এখন যে পর্বতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মহেশ্বর পর্বত, আর এই তিনটা পর্বত মিলেই এই জায়গার নাম হয়েছে ত্রিকুট পর্বত। মহেশ্বর পর্বত থেকে রোপওয়ে বা ক্যাবল কারের মাধ্যমে পৌঁছে যাওয়া যায় বিষ্ণু পর্বতে। বিষ্ণু পর্বতে রয়েছে ছয়টি দর্শনীয় স্থান, যেমন হনুমান চটি, সীতা প্রদীপ, রাবণ হেলিপ্যাড, নারায়ণ শিলা, রাবণ গুহা ও হাতি পাথর। আমার পিছনে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রোপওয়ে যাওয়ার রাস্তা। বিষ্ণু পর্বতে যাওয়ার জন্য যে রোপওয়ের সিস্টেম আছে এখান দিয়ে যেতে হয়। রোপওয়ে রুটটা বাদ দিয়ে আমার ঘুরে আসতে সময় লাগলো 1 ঘন্টা 5 মিনিট, আর রোপওয়ে চালু থাকলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে টোটালটা ঘুরে ঘুরে দেখার জন্য। আপনারা মোটামুটি 2 ঘন্টা টাইম হাতে রেখে এই ত্রিকুট পাহাড়ে ঘুরতে আসবেন। এখন বাজে 3:30, এখন আমাদের গন্তব্য বাসুকীনাথ টেম্পল। আমরা এখন ত্রিকুট পাহাড় থেকে রওনা দেব বাসুকীনাথ টেম্পলের উদ্দেশ্যে। এখন আমি এসে দাঁড়ালাম প্যারানগরীতে। ত্রিকুট পাহাড় থেকে বাসুকীনাথ মন্দিরে যাওয়ার পথেই পড়বে এই প্যারানগরী। দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে শুধু প্যারার দোকান। আপনারা যারা প্যারা নেবেন বা প্যারা টেস্ট করতে চান অবশ্যই এখানে দাঁড়িয়ে প্যারা নেবেন। এখানে কিন্তু আপনারা বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের প্যারা পেয়ে থাকবেন, আর প্যারার কোয়ালিটিও কিন্তু খুব ভালো। আমি একটা দোকানে টেস্ট করলাম, দারুণ গরম গরম। এই প্যারানগরীতে প্যারা কিনতে এলে কিন্তু 2 কোয়ালিটির প্যারা পাবেন, একটা হচ্ছে কম মিষ্টি সেটার একটু দাম বেশি, আর যেটা বেশি মিষ্টি তার একটু দাম কম। আপনারা আসবেন একটু বার্গেনিং করে কিনবেন, যেটা দাম চাইবে সেই দাম দিয়ে নেওয়ার এমন কোনো বাধ্যবাধকতা নাই, একটু দাম দর করে যতটা পারবেন কমানোর চেষ্টা করবেন, তারপরে নিয়ে নেবেন। ত্রিকুট পাহাড় থেকে বাসুকীনাথ মন্দিরের দূরত্ব প্রায় 36 কিলোমিটার, আর দেওঘর থেকে বাসুকীনাথ মন্দিরের দূরত্ব প্রায় 56 কিলোমিটার। আমরা প্রায় বাসুকীনাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা পথ গেলে আমরা পৌঁছে যাব বাসুকীনাথ মন্দিরে। ওখানে গিয়ে পুজো দেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেসব জায়গাগুলো দেখলাম তার মধ্যে আমার তপোবনটাই বেস্ট লেগেছে। আপনাদের কোন জায়গাটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন বাজে 6:50, আর আমরা পৌঁছে গেলাম বাসুকীনাথ মন্দিরের পার্কিং পয়েন্টে। এখন আমরা রওনা দেব বাসুকীনাথ মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে দুমকা রোড, আর আমরা দুমকা রোড থেকে এখন এই রাস্তাটা ধরব। মেইন রোড থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। প্রথমে একটা 3 রাস্তার মোড় পাবেন, সেই মোড়ের ডান দিকে রাস্তা ধরবেন মন্দিরের রাস্তা, আর যদি সোজা ধরেন তাহলে কিন্তু আপনারা বাইরে বেরিয়ে যাবেন। ওই জন্যই আপনারা যখনই এই 3 রাস্তার মোড় পাবেন প্রথমে তখনই ডান দিকে রাস্তা ধরবেন। আমরা এখন প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এখানে কিন্তু প্রচুর পান্ডারা আছে, আপনারা বাইরে থেকেও নিতে পারেন ভিতর থেকেও নিতে পারেন, আমরা ভিতর থেকেই নিব। পান্ডারা কিন্তু একদম ঘিরে ধরবে এখানে। মন্দিরে ঢোকার মুখে কিন্তু অনেক হোটেলও আছে, খাবার হোটেল, আপনারা যদি খেতে চান এখানে কিন্তু প্রচুর হোটেলও আছে, আপনারা খেয়েও নিতে পারেন। দেখুন লাইন দিয়ে সব হোটেল। এই আমার পিছনেই এটা মন্দির, এখানেই জল ঢালতে হবে, আর এই সামনে হচ্ছে গঙ্গাঘাট। সেই গঙ্গাঘাটে গিয়ে স্নান করে শুদ্ধ হয়ে জল নিয়ে তারপরে এই মন্দিরেই আসব শিবের মাথায় জল ঢালার জন্যে।
এটি হচ্ছে বাসুকীনাথ মন্দিরে যাওয়ার মূল গেট। দেখুন এখানে অনেক পুলিশ প্রশাসন আছে, সবাইকে চেক করে ভিতরে ঢোকাচ্ছে। এখান থেকেই বাবার মাথায় জল দিয়ে দিলাম, এই জলটাই পাইপের মাধ্যমে বাবার মাথায় গিয়েই পড়বে। লোকমুখে একটা কথা প্রচলিত আছে, দেওঘরের বৈদ্যনাথ ধামে জল ঢালার পর এই বাসুকীনাথ ধামে জল না ঢালে নাকি বাবা ধাম সম্পূর্ণ হয় না। তাই আমিও বৈদ্যনাথ ধামে বাবার মাথায় জল ঢেলে এই বাসুকীনাথ ধামে জল ঢেলে আমার বাবা ধাম সম্পূর্ণ করলাম। সবাই বলুন বলবোম বলবোম বলবোম। এখন বাজে 7:05, আর আমরা এখন বাসুকীনাথ মন্দির থেকে রওনা দেবো তারাপীঠের উদ্দেশ্যে। আজকে রাত্রি আমরা তারাপীঠেই কোনো হোটেলে থাকবো, আর আগামীকাল সকালবেলা তারা মায়ের পুজো দেব, সেই ভিডিও নিয়ে আসবো আগামী পর্বে। এবার তারাপীঠকে নিয়ে একটু আলাদা ভিডিও বানানোর ইচ্ছে আছে, আপনারা সঙ্গে থাকুন, সেই ভিডিও নিয়ে আসবো শীঘ্রই।